Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলোর দিশারি অনুষ্ঠানের এই পর্বে আবারও আপনাদেরকে অন্তরে অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব, দামাত বারাকাতুহুম। বিরতির আগে আমাদের সম্মানিত কলার ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন রেখেছেন, এই প্রশ্নগুলোর আনসার জেনেই আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসবো। এক বোন জানতে চেয়েছেন যে ইশরাকের নামাজ 9:30-9:30 দিকে পড়তে পারবেন কি, আর চাষতের নামাজ সালাতুদ দোহান নামাজ 10:30-10:30 দিকে কি পড়তে পারেন? ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, দুইটা যে টাইম মেনশন করা হয়েছে এই টাইমে পড়া যেতে পারে, কোনো সমস্যা নাই। মেইনলি হলো গিয়া যে সূর্য ওঠার পরে মকরু টাইম যাওয়ার বার্তাকে নিয়ে দুপুর লাগার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে দোয়া নামাজ পড়া হয়। যদি আর্লি পরে যেটা একটারে ইউজুয়ালি ফোকায় কারামে ইশরাক কয়েন, আর একটু লেটে যেটা পড়বো আমরা দুই আড়াই ঘন্টা সূর্য ওঠার পরে যে বইনে একটা হয়েছেন 10:30-10:30 দিকে টিকটারে সালাতুল জোহা বা চাষ্ট নামাজ হয়। অতএব আপনার যেভাবে প্রশ্ন করছেন যে 9:30 বা 10:30 একটা একটু আগে একটা বাদে কোনো অসুবিধা নেই, পড়তে হওয়ার সমস্যা নেই। জাজাকুমুল্লাহ খের। তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ মানে বিগিন টাইম অফ ফজরের আগে 5 মিনিট আগে পড়তে পারবেন কি? অবশ্যই পড়া যাইব, মানে ফজরের টাইম শুরু অর্থাৎ ক্যালেন্ডার যেটা দেওয়া থাকে সুবে সাদিক, তো সুবে সাদিক শুরু মানে এই লোক সেহরি টাইম এন্ড, এর আগে যদি 5 মিনিট সময় থাকে অর্থাৎ 1 মিনিট আগে যদি আপনি সালাম ফিরে আইন তবু তো ঠিক আছে, আপনার তাজুদ হইব ইনশাআল্লাহ, কোনো সমস্যা। আল্লাহু আকবার। রমাদানে আপনার অনেকেই চেষ্টা করেন, মনে করেন যে সেহরি সময় উঠলেন ফজরের আগে তাহাজ্জুদটা পড়েন, এটা আসলে খুব সুবিধাও। এর আগে নবী ফরমাইন তুমি রমজান শুভ সেহরি খাও ফাইনা ফি সুহুরে বারাকা, অনেক বরকত হয়ে যায়। এক বরকত ওই লাগে আমি সেহরি যদি খাই তো আমার শরীর আমি শক্তি পাইলাম, দুই নম্বর এই টাইমে উঠার এক সুযোগে আমি হয়তো তাজুদ পড়িতাম পারি, আমি আল্লাহ কাছে দোয়া করতাম পারি, টাইমটা তো আল্লাহ পাকে দোয়া কবুল করেন বেশি, সেই হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহরি খাওয়াটা। জাযাকুমুল্লাহ। এক ভাই তিনটা প্রশ্ন করছেন, যাকাত অগ্রিম টাইম দেন, এখন বৎসরের শেষ যে তারিখে তিনি হিসাব করেন নিয়মিত তখন দেখেন একটু বেশি দিয়ে দিয়েছেন, এখন এই বেশিটা কি পরবর্তী বৎসরে অ্যাড করে নিতে পারেন? পারবেন, কোনো সমস্যা নাই, পারা যাবে, এবং যাকাত অ্যাডভান্স দেওয়াও যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানসাসা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাকাত অ্যাডভান্স আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে 2 বছরের যাকাত অ্যাডভান্স আগে নিস লাগি, এটা বুখারী শরীফ হাদিস থেকে প্রমাণিত। অতএব যাকাত অ্যাডভান্স দেওয়া যায় যেহেতু কেন 2 বছর অ্যাডভান্স নেওয়া হয়েছে, এই হিসাবে যদি আপনি দেওয়ার সময় যাকাতের নিয়তে দিয়া থাক হন, এন্ড অফ দ্য ইয়ার আপনি ক্যালকুলেট করিয়া দেখলা যে এই বছর আমার যাকাত হয়েছে 500 পাউন্ড, অলরেডি আমি 600 দিলেইছি, 100 আমার এক্সট্রা দেওয়া হয়েছে, নেক্সট ইয়ারের যাকাতটা কি আপনি এই 1 ইয়ারে আপনি মাইনাস করতে পারবেন, ডিডাক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খের। দ্বিতীয় প্রশ্নটা করেছেন, রমাদান মাসে রোজা অবস্থায় যদি কোনো নিউজ চ্যানেলে নিউজ শুনতেছেন আর কোনো মহিলা যদি নিউজ পড়তে থাকেন, এই অবস্থায় রোজার কোনো ক্ষতি হবে কি? প্রথমত এই লোক ফিতনার জন্যই ডরা আছে, আমি আমার নিজেরে আমি হেফাজত হতাম, চক্ষু হেফাজত করতাম, ইহালি নিউজটা কি আর এখান থাকি নাই, বরং যে কোনো ইয়েটা কি আমার চক্ষুর হেফাজত জন্য দরকার, আমি সবসময় রোজা অবস্থায় আমার চক্ষুর হেফাজত করতাম, অঙ্গর হেফাজত করতাম, আর শুধু চক্ষুরই নাই, কারণ আমি যখন রোজা রাখলাম যে জিনিসটা হালাল আছিল খানা পান করা স্ত্রী সহবাস, এটা অলরেডি পারমিসেবল আছিল, রমজান শরীফের রোজার খাতিরে যখন এটা নিষেধ করা হয়েছে আমি বন্ধ করতাম পারলাম, যে জিনিসগুলো পারমানেন্ট সবসময় নিষেধ বা গুণা এটা তো রোজা রাখা অবস্থায় কোনো অবস্থায় আমরা করতাম না। এর লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান লাম ইয়াদা ক্বাউলা যুর আলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, যে মানুষে রমজান শরীফ রোজা রাখার পরেও তার মিশা কথা এবং বাদখাম বাদ দিতে পারলো না, তার কোনো দরকার নাই খানি আর পানি পান করা, এটা বাদ দেওয়ার দরকারটা কিতা? আরে হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, রুব্বা মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা মিন ক্বাঈমিন লাইসা লাহু মিন ক্বিয়ামিহি ইযা সাহার, রাত্রে উঠিয়া তাহাজ্জুদ ফরনওয়ালা বহু মানুষ কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে গেলে শুধুমাত্র হজাক থাকি কষ্ট করছেন ছাড়া কোনো সব তাইন ভাইতা নাই। ঠিক তেমনিভাবে অনেক রোজা রাখানেওয়ালা মানুষ যেন রোজা রাখছেন কিন্তু উপবাস থাকা ছাড়া মানে বুকা থাকা ব্যতীত কষ্ট ছাড়া আল্লাহ কাছে কোনো সব তাইন ভাইতে না, রোজা বড় সব আলা একটা জিনিস, সব পাওয়ার যোগ্য একটা জিনিস, তো একটা ওই কারণেই যে আমি রোজার আদাব রক্ষা করছি না, সেই হিসাবে আমার চক্ষুর হেফাজত, জবানের হেফাজত, খানোর হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, হালাল জিনিস তারা ইফতার করা, সেহরি খাওয়া এবং তাকওয়ার সঙ্গে চলা, এরপরে দর থাকা তোমার রোজা কবুল হয়েছে না হয়েছে না, এই সময় তো আস্তাফ মার তাহতে বলে হাজা
বা এই যে প্রশ্ন করছেন যে রমজান শরীফ নিউজ দেখার ক্ষেত্রেও কার্যটাও যদি আমি মনে করি আমার এই ধরনের কোনো ইয়ে আইব এটা তো আমি আমার নিজের যা আমি নিজে করতে পারবো এই ফিতনা থাকি আমার এদের আমার অবশ্যই হেফাজত করা লাগবে। যদি আপনার এমার্জেন্সি নিউজটা শুনতেই হয় আপনার নিউজটা শুনে নিলেন একটা সিস্টেম আছে যদি আমি চাই যে আমি পিকচার মাইরে দেখতাম না জাস্ট তাহলে আমি অডিও শুনতাম তাও সিস্টেমও টিভির করা যায় যদি কেউ জানো না যারা জানে নিজের নিজের ছেলে মেয়ে যারা আছেন তারা গেলে তা ইনশাল্লাহ হেল্প করতে হবে পারে এটা পালাটি করা যায় ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ খের। এরপরে তিন নম্বর প্রশ্ন ভাই করেছেন, গরিব দুঃখী আত্মীয় স্বজনের খোঁজখবর রাখেন না আর বিভিন্ন দেশে হলিডেতে যান, এই হলিডেতে যাওয়া কি এটা মানে ইসরাফের মধ্যে আসবে? একটা প্রশ্নটা কিন্তু জেনারেলি খোয়া দিত না ও কারণেও অনেক সময় হলিডে যাওয়াটাও এটা আল্লাহ কোরআন ফরমাইছেন সিরু ফিল আরজি। আমি হলিডে কিন্তু হলিডে করি আর যদি হলিডেটা আমার দিনই পারপাসে হয় বা একটা মনে করেন যে বাচ্চাইন তারা সাধারণত একটু হলিডে হলে এক্সপিরিয়েন্স হইব দুনিয়া উইলাইনও বলা তা আল্লাহ কোরআন ফরমাইছেন সিরু ফিল আরজি ফাং জুরু কাইফাকানা আকিবাতু জালিমিন, জমিনে তোমরা সফর করো বিভিন্ন জায়গায় যাও ঘুরাও বেড়াও দেখো এটা দেখলে বহু ধরনের দিনই এবং দুনিয়ার লাইনে অনেক অভিজ্ঞতা অর্জন হয়। সেই হিসাবে যদি ঈদের সব ছেলে মেয়ে যেহেতু তারা ঈদের সময় আমরা যেটা জানি আর অনেক সময় একটা পরিবেশও তার একটা আবদ্ধ থাকে বিভিন্ন সময় হলিডে লিয়া যাওয়া যায় তো অনেক একটা এক্সপিরিয়েন্স তারা মন ফ্রেশ হয় মন ফ্রেশ হয় সেই হিসাবে হলিডে যাওয়াটাই যেন ইসরাফ হয়ে দিব গিয়ে এমন কোনো কথা নাই। আমরা তো আর কত লাইনে ইসরাফ করি আর হ্যাঁ আপনার লগে আমিও এগ্রি আপনার লগে এগ্রি বা যে আমরা ইসরাফ না করিয়া কোনো ধরনের ইসরাফ না করিয়া আমরা যদি ফসাগুন বাঁচাইতাম পারি তা গুণ হারাম থেকে বাঁচলাম আর এই ফসা যে হয়তো আমরা বহুত গরিব এতিম অসহায় মানুষ বা আমার আত্মীয় যারা দেশ গরিব হয় তার আমরা সাহায্য করতে পারবো লেহাজা জাস্ট খালি যেন হলিডের ফসল সেই করতাম এমন কোনো কথা নাই। হ্যাঁ যদি হলিডেটা হয় রং হলিডে বা এখানে গিয়া অতিরিক্ত ইসরাফ করা হয় হয়তো এলা পার্টিকুলার কোনো জায়গাতে ওইতো ফারে সব জায়গাতে এলে ওইতো নাই তো একটা অবশ্য যে হলিডে থেকে ইসরাফ করবা তানলাই গুণ হইব জেনারেলি একটা সব হলিডে ইসরাফ এমন কোনো কথা হওয়া যেতে পারতো না। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খের। এরপরে এক বোন জানতে চেয়েছেন যে তিনটি অপারেশন হয়ে গেছে তার বাচ্চা জন্ম নেওয়ার সময়, এখন যদি এমন একটি পদ্ধতি তিনি অবলম্বন করার জন্য ডাক্তার বলছে যেটা আর সন্তান হবে না, এইরকম করা কি ঠিক আছে আপনার? ওলামায়ে কেরামে এই সমস্ত সিচুয়েশনও যে তিনটা বাচ্চা অলরেডি সিজারিয়ান হওয়ার পরে ঈদের সাধারণত ডক্টর অ্যাডভাইস ছিল কি এরপরে যদি আর সন্তান নেওয়া যাওয়া যায় তাহলে মার কিন্তু সাংঘাতিক জানোর রিস্ক হয়ে যাব কি এর লাগি তারা পরামর্শ করে এবং প্যারেন্টসের পুরা বিশেষ করে এই যে মহিলা জেনা সৈন্তাইন এবং তার স্বামীর সঙ্গে পরামর্শ করেও তারা সিদ্ধান্ত নেয় যদি তিনজন এগ্রি হইন তাহলে পারমানেন্টলি সন্তান নেওয়ার ব্যবস্থা তারা করে। আপ কোয়েশ্চন যে এই ধরনের ব্যবস্থা যাওয়া ঠিক আছে না ঠিক আছে না তো যেহেতু তারা অপশন দেয় আপনি যদি চান এটা এগ্রি হইতে না সুযোগ আপনার আছে অতএব পারমানেন্টলি একটা স্টপ না করে আর টেম্পোরারি যে সিস্টেম যেটা আছে এইটা গ্রহণ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অতএব এই সমস্যার সমাধান লাগে পারমানেন্ট যে পদ্ধতি একটা ইটাতে না গিয়ে যদি টেম্পোরারি কোনো ইয়েতে কে থাকে আর আছে অলরেডি আপনি এই অপশনও দেন কি কোনো প্রবলেম হইতো নাই আর এর ফলেও জানার খতরার কারণে যদি সেউ নিতাগি সাইন এগুলো আমার কারণে এটার মকরুহ হইসেন কারণ আল্লাহ আমরা তকুল করতাম হায়াত মোতর মালিক আল্লাহ আল সন্তান আল্লাহও দেন না দাও আল্লাহর ক্ষমতার মাঝে আছে এর লাগি এই হিসাবে একিনার বিশ্বাস যদি আপনার থাকে আর আপনি মনে করেন যে না আমি এটা যেতাম নাই অনেক ঈদেশ আসেন মাশাল্লাহ আমার জানা মতো ফ্রেন্ড বন্ধু হলার মাঝে যারা ফ্যামিলিতে সমস্যা থাকলেও তিন সন্তানের ফেরত তিন দিন অপশন নিছেন না আলহামদুলিল্লাহ ফেরত দেখা যায় আমার জানা মতো আমার অনেক ফ্রেন্ডের মাঝে দিলাও আসেন তিন দিন চতুর্থ সন্তান পাইছেন আলহামদুলিল্লাহ তিন দিন সুস্থ আসেন তো এটাই লাগে আপনার পার্সোনাল রিস্কের ব্যাপার আল্লাহর একিন কত খান ইলা একিন আলা যারা আছেন হজরত আবদুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ প্রসঙ্গে একটা ঘটনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাছে ইন্টারনেট দেখবালাই খলিফাতুল মুসলিমিন গিয়ে দেখাইছেন মা তাশতাকি তোমার প্রবলেম কীটা তো ইউজুরি এখন বেমারি মানুষে কইব যে আমার শরীর অসুবিধা পাও বেদনা পেটো বেদনা সমস্যা তাই নয় আশটা কি জুনুবি আমার একমাত্র ডর আর প্রবলেম আর গুনার কথা আল্লাহ আকবার বেমার ফড়িয়া তাইন গরব বিছনার বৈঠকি এর পরেও তাইন তাইন বেমারের সমস্যা না হয়ে আমার মেইন সমস্যা আমার গুণা আল্লাহ আকবার কইলা তাইলে তোমার শারীরিক তো সমস্যা আছে ডাক্তার আনতাম নি বলে সব তো বড় ডাক্তার আমার আমার এই অসুস্থ বানাইছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি বর্তমানে যে ফটো যাই আর হীন এটা কারেন্সি চলে না
অর্থাৎ ঠিকানা তো ফসা চলতো না, কারণ আমার নেক আমলে যেতাম পারে যদি খবরও, তো একটা হয়তো আল্লাহ পাকে গ্রহণ করে যদি আমার কোনো বালা অবস্থা হইতো। হযরত উসমান রাদিয়াল্লাহু ফরমাইলা যে ভাই আবদুল্লাহ ইবনে মাসউদ, তুমি এক কাম করো, ফসা রাখি দাও, তোমার নাও লাগে, যদি তোমার যেহেতু খালি মেয়ে সন্তান, তোমার মেয়ে সন্তানে তুমি দিবাই, কারণ মেয়েরা তো সাধারণত খামখাত করতে পারে না, দেখটা দিয়ে তোমার মেয়ে হলে দিয়ে গেলে তার একটা সাহায্য হইব না। উত্তরে হযরত আবদুল্লাহ মাসউদে ফরমাইন যে আলহামদুলিল্লাহ আমার মেয়ে হলরে আমি সুরায় ওয়াকে আমি শিক্ষা দিছি এবং তিন দিন রেগুলার সুরায় ওয়াকা ফড়ইন বেসরিয়া মারিবর ফরে। আর নবী ফরমাইছেন যারা সুরায় ওয়াকা রেগুলার ফড়ে তারা কোনো অভাব অনটন ফকর ফকায় তারা ফাইতো না, এর লাগে আমার বিশ্বাস আমার মেয়ে হলরে কোনো অভাব থাকতো না ইনশাআল্লাহ। আমার থাকি বেশি মহতাজা খেয়ে দিলেও কা এই ধরনের একই যদি খেয়ে থাকে তো দেখো কা এই একই আল্লাহ দ্বারা হাদিসে তো আইসে এই ধরনের 70,000 কেয়ামতর দিন যারা বেমার ফড়লে কোনো চিকিৎসাও নিছেন না, আল্লাহ ফরে এত তবক্কুল বেলা হিসাব বিআইপি প্যাসেঞ্জারের মতো জান্নাত দ্বারা দৌড়াইব 70,000 আর প্রত্যেক এক একজনে আরও 1,000 হরি এক্সট্রা লিয়ে দিবাগি, তো 70,000 টাইমস আরও 1,000 হয়তো তৈব প্রত্যেক একজনে না সুরাজ প্রত্যেক এক একজনে আরও একজন 1,000 লিয়ে দিবা। এই হিসাবে কত মানুষ খালি উদরণ একিন ওয়ালাওয়ার কারণে আল্লাহ পাকে তারারে আলাদা আজাদ ধরবা। তো বইন আমি আপনার একটা কথা যেটা কইছেন যে আপনি শুনছেন কেউ কইছেন যে একটা কেউ খরয়েন মারা যায় তাইলে জানাজা অয়না বা উদাহরণ একটা কথা কইছেন, ইলা কোনো কথা অবশ্য হাদিস কোরআন নাই ভিত্তিহীন যে আপনি যদি ধরনের কোনো অপারেশনের মাধ্যমে আপনি পারমানেন্ট এই হলেন জানা দাও, ওই তো না ইলা কোনো কথা নাই। তবে কত ইল কি পারমানেন্ট নেওয়ার ক্ষেত্রে যেহেতু আল্লাহর তওয়াক্কুলের ক্ষেত্রে একটু কমই আর সেই হিসাবে অনেক হলাম একারে কইছেন আমি এটা না করিয়া অন্য অপশন নেওয়ার কিটা ভালো। জাজাকুমুল্লাহ খায়ের। এক ভাই জানতে চেয়েছেন আওয়াবিন নামাজের ফজিলত সম্পর্কে একটু কি ফজিলত। আউয়াবিন বলতে ফোকাহে কারামে আউয়াবিন মনে করেন মারিবর নামাজের ফরে যা নামাজ পড়া হয়, আর হাদিসের পরিভাষায় বা হাদিসের কিতাব আউয়াবিন বলতে বোঝা নিয়েছে যে জুহরর জওয়ালর ফরে অর্থাৎ দুই ফর আলার ফরেও জুহরর নামাজের বিগিনিং টাইমও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাইরে খাত নামাজ পড়তা, যে টাইমে আরব দেশে খুব বেশি গরম হইস্তগি সপ্তাহ রাস্তাঘাটে পরে যেমন আগুনিল্লা খান পরে গরম হইস্তগি, তো এই টাইমে এই নমাজ পড়লে হাদিসে মাঝে আছে একটা সব গুনারে দালাই ফেলাই দেয়, সব গুনারে মিটাই ফেলাই দেয়। মাগরিবর ফরে সুন্নত ফড়ার ফরে সয়রাখাত যদি কেউ ফড়েন এই সয়রাখাত কেউ সুন্নত সব ফড়িলেও হইরা আদায় দিব গি আর ভালো হইব গি সুন্নত বাদে যদি আপনি দুই রাখাত ধরিয়া সয়রাখাত ফড়েন তাহলে হাদিসও আছে যে একটার বহু ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার মাধ্যমে জান্নাতে একটা পালিশ বানায়ন আল্লাহ সুবহানাহু জান্নাতের মাঝে আলাদা একটা বিল্ডিং বানায় নি নামাজ পড়ার ভালো লাগে আল্লাহ সুবহানাহু। বাট প্রত্যেক নামাজের ক্ষেত্রে আলাদা একটা সব তো আসি একটা অফার তো আসেই, এর লাগি নফল বন্দেগী বেশি বেশি করলে সবটাকে জেনারেল ফায়দা যেটা যেটা বহার হিসেবে খাওয়া হয়েছে যে ফরজ ব্যতীত তো আল্লাহ ফরমায়ন হাদিসে করছি যে কোনো বন্দায় তো ফরজ ব্যতীত তো আমি আল্লাহর তো ইউইতে পারতো না, আর নফলের মাধ্যমে বন্দায় যত বেশি নফল পড়বা আল্লাহর বেশি ক্লোজ হইন ক্লোজ ওইতে ওইতে সাধারণত এমনই দেয় যে এই বন্দার হাত এই বন্দার ফাও এই বন্দার চক্ষু সপ্তাহ আল্লাহর ফুল্লি কন্ট্রোলে দেয়গি, লাগে নাফিলের মাধ্যমে আল্লাহর মাহবুব বানা যায় আল্লাহ সুবহান আমরা তৌফিক আতা ফরমাক। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আমার তিনটা প্রশ্ন। জি বলেন। প্রথম সুন্দর লাগে আপনাদের প্রোগ্রাম, আমি এই জন্য হাদিস শুনছি আমার খুব ভালো লাগছে। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। জি বলেন। হাদিসের মাধ্যমে আমরা বহুত কিছু শিখতাম পাচ্ছি। আল্লাহ কবুল করুক আপনার প্রশ্নটা। আমরা ই রিয়েল লাইফ ইলা আছে অবশ্যই আল্লাহ সকলকে ভালো রাখতে আছে। মাশাআল্লাহ। এই সম্পর্কে একটা কথা আপনার প্রশ্নের আগে আমি কইতাম স্যার একটা যে আলহামদুলিল্লাহ হাদিস একটা আইসে যদি এর উল্টাও কোনো দিন কোনো সমস্যা থাকি দেয় যদি হয় তো আমরা হাদিস শুনিয়ে বুঝতাম বলে আহিল্লাহ ইসলাম ঔষধ করাত ওটা তো করতাম না। আলহামদুলিল্লাহ একটা কথা জানেন যেন যদি কোনো বেশম থাকি দেয় আর আমরা কোনো এক পক্ষ সবর করতাম পারি তো ইনশাল্লাহ সবরও আমরা বদলা পাইব। এক বুজুর্গে ফরমাইন যে তাইন খুব তারা হাজব্যান্ড দেখতে দেখতে তারা কুশ্রী মুখা আসলা তার ওয়াইফ বড় সুন্দরী আসলা, তো একদিন ফরমাইলা ওয়াইফে তান বেসে ইয়া বলে তুমিও জান্নাতি আমিও জান্নাতি, বলে কেমনে, বলে আমি আপনার মতো একজন বদসুরত স্বামী ভাইয়া সবর করছি যেন আর আপনি যেন আমার মতো একজন সুন্দরী একজন ওয়াইফ পাই একজন আপনি সুক্রিয়া আদায় করছেন, শাকিরের লাগেও জান্নাত সাবিরের লাগেও জান্নাত, আমি সবরের মাধ্যমে আর আপনার সুক্রিয়া আদার মাধ্যমে আমি জান্নাত পাইবে। এই হিসাবে আমরা মনে হয় যদি কোনো সময় লাগে সবর করতাম ইনশাআল্লাহ আর দোয়া করতে থাকতাম আল্লাহ সুবহান যে কোনো এক পক্ষের ক্ষমতা থাকে যদি অপরকে আমরা সবর করি আর যদি কোনো এক পক্ষ এই জানি আমদ পাই তো সুক্রিয়া আদায় করতাম আল্লাহ সুবহান। প্রত্যেক স্বামী এবং স্ত্রীরে
সবর অথবা শুকরিয়ার মাধ্যমে জান্নাত পাওয়ার দোয়া বানাও আমিন জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ জি আপনার প্রশ্ন কই বানি আমার প্রশ্ন আমরা আমি 9 বছর ধরে আমার নেশন নেপারের লগে খুব ভালো সম্পর্ক নন মুসলিম তো তার নাকি মারা গেছে নাকি তো আমরা তার নাকি কিতা করতাম ফারি আকি একটা প্রশ্ন আর আরেকটা প্রশ্ন হইল একটা নিয়মুল কুরআনের মধ্যে একটা দোয়া আছে স্বামী স্ত্রীর লাগে জি বলেন আপনি তিন নম্বর প্রশ্নটা আর একটা তৃতীয় প্রশ্ন হইল যে আমরা জেনে মাঝে মধ্যে আর কি কোন সময় আছে তারা উড়া পড়ে যায় বাচ্চারে স্কুলটাকে আনতে স্কুলের টাইমে আমরা নামাজ পড়ি আর কি মাঝে মধ্যে পড়িলা তো কতটুকু সহি আছে আর কি আসলে আপনার কথা শেষটা পরিষ্কার না মানে আপনি কিতার মধ্যে তো ইয়া নামাজ পড়েন গেছো গেছো সুলা গেছো আকি আচ্ছা আপনারা মানে সুলা মানে ওয়ান্তা খিয়ার আপনারা নামাজ পড়েন গেছো লগেছো তো ইয়ার দরিলা মাঝে মধ্যে নামাজ পড়ি আর কি জোহরর বা আসরর আচ্ছা ঠিক আছে সুবিধা নি বা ঠিক আছে হুজুর কইবা না ইনশাআল্লাহ জি আর আরেকটা প্রশ্ন যদি মাইন্ড করেন না তো কইতাম আর কি আমি আগর প্রশ্নটা তোরা ক্লিয়ার হলে ভালো হইব খেনে না সন্ধ্যা লাগে আর খেনে চুলার একটু স্লো হই রাসো এন্ডা কি আমরা নামাজ পড়া আইনা আমরা কোয়েশ্চন আইলো কি তার লাগি জি না নামাজ পড়ি আমরা চলো গেছো তো ইয়া কারি গরম হইতো করি আর কি জি এটা মনে মনে খেনে প্রশ্ন হইলো হুজুর প্রশ্ন আর কি নামাজ তো হইব না আমরা সন্ধ্যা খেনে আইছি আমি সন্ধ্যাটার কারণটা কি বুঝতাম পারছি না জি না সন্ধ্যা কিছু না কইয়া কি তুই জেনে নিলে আবাদে আমরা সবরে অনুরোধ করি প্রশ্ন তো আপনি করতা আমরা শুনতাম আর অনেক বড় অডিয়েন্স ওটাও আমরা খেয়াল রাখতাম যে প্রশ্নটা আপনি মনে করেন যে এটা হওয়া যাইব আপনি কইতে পারবা ইনশাআল্লাহ তো 4 নম্বর প্রশ্ন হইল আমার মারা যাওয়ার পরে সুরা বাকারার আর ইসলাম থাকি আল্লাহুল মুফলিহুন পর্যন্ত আকি সেখন মাটি দেওয়ার পরে হিতানে দি ও দোয়া একজনে ফোটা আর টেঙ্গে দি গিয়া ফোটা মানা রাসুল আর একজনে এটা কতটুকু সহি আছে জাজাকুমুল্লাহ খের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি জাজাকাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া হুজুরে খইবা ইনশাআল্লাহ আমরা পরবর্তী কলে যাই দেখে কে আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জীবন আপনার কি প্রশ্ন আমার প্রশ্নটা হলো আমার মা একটু বয়স্ক তাইনে 80-90 বছর বয়স হইব তো তার অজু পড়তে একটু প্রবলেম হয় তাইন তো ফজর রক্ত কোনো সময় বাথরুমে গেলে অজু পড়ি আই গেন অজুর সময় তাইন ফাও দু ফাও তুলে মারতে পারেন না ফাও দোয়ার লাগে জি তে কিলো হইব তানি ফাও না দোয়ায় তাই রাত দি পা পা ফুসিলেন পানি দিয়া ইলে হইব নি অজুটা ওখান তো জানতে লাগে তাইয়া মাঝে মধ্যে তাইন কোনো কোনো রক্ত তাইন তাইম করি লাইন ঠিক আছে নি তার লাগে ওটা তো জানতে পারি আর সাজুদর নমাজ কোনো কোনো সময় লেট হয়ে যায় যাবো ফজর ওর 5 মিনিট 7 মিনিট আগে ফললে ওই পনি ওটা তো একটু আগে হুজুর হইছেন ইনশাআল্লাহ ওইব ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের আমরা নেক্সট কলে যাই দেখি কে আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম টিভির আওয়াজটা একেবারে কমিয়ে দেন অথবা পাশের রুমে গিয়ে আপনার প্রশ্নটা বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনার কি প্রশ্ন জি আমার প্রশ্ন যেন হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি কোন বেজাল থাকে তে কোন একটা দোয়া হুজুরে হইয়া দিবানি ইনশাআল্লাহ হুজুরে হইবানি জাযাকুমুল্লাহ খের আমরা নেক্সট কলে যাই দেখি কে আছেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি ভাই স্টুডিওতে পড়তাছেন আপনি স্টুডিওতে লাইভ মাত্রা আপনার প্রশ্নটা কইবানি একটু হ্যালো
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটা বলুন। ভাই একটা কোয়েশ্চন আমি দেখলাম আপনার অনুষ্ঠান খুব সুন্দর, মানে খুব প্রশংসার যোগ্য। আল্লাহ আমরার মাওলানা সাহেবের একটা পয়েন্ট খুব সঠিক মূল্যবান উত্তর, আমরা উনি খুব উপকারিত হয়ে আপনার জাজাকাল্লাহ আপনার কোরআন শরীফের আয়াতটা যে সন্দেহ করলা, এটা কতটুকু যুক্তিযুক্ত? সন্দেহ কুরআন শরীফের আয়াত নিয়ে নাই, তাই একটা বুকের মাঝে দেখছেন, বুকের নাম উল্লেখ করছেন যে এই বুকের মাঝে লেখা যে স্বামী স্ত্রীর লাগি দোয়াটা ফরা, এটা যাইব না। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা নেক্সট কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন আপনার কি প্রশ্ন? আলহামদুলিল্লাহ, আপনার প্রোগ্রাম দেখে খুব খুশি লাগছে। আল্লাহু আলহামদুলিল্লাহ, আপনার প্রোগ্রাম দিয়ে বহুত কিছু শিখতাম পারছি, আমরা বহুত কিছু বুঝতাম পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য ধন্যবাদ, আল্লাহ কবুল করুন। হুজুর, আমার দুই তিনটি প্রশ্ন হুজুর। জি, আমার হুজুর একটি প্রথম প্রশ্ন হলো, আমরা যে আল্লাহর 99টা নাম জানি, জি, ওইটা নাম পাক্কা মুখস্ত করতাম পারছি না, কিছু কিছু ফারসি, কিছু কিছু মুখস্ত করতাম পারছি না, এর লাগে দেখি দেখি আ করলে ওই বনি সব পাইবনি আমরা, নাকি মুখস্ত করা লাগবো? এলো প্রথম প্রশ্ন। জি, দুই নম্বরটা বলেন। আর দুই নম্বর প্রশ্ন হলো, আমরা মায়া লোকরা ঘর থেকে ফর্দার সাথে যাইয়া বাহিরে যাইয়া শপিং করা শরীয়তের মধ্যে কতটুকু এলাও আছে কিনা? তিন নম্বর প্রশ্নটা বলেন। আর তিন নম্বর প্রশ্ন হলো, আমরা যে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় কিভাবে নিয়ত করতাম, কি তাহাজ্জুদ হয়ে নিয়ত করতাম, কি নফল নিয়ত করলো গরিয়া ফরজ লইব? এটা হলো প্রশ্ন আমার। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। আলাইকুম। জি, আপনার প্রশ্নটা একটু বলুন। জি, আমার নিজের জাকাতের টাকা যদি আমার মা বাবার সংসারে দিয়ে দেই, এটা কি কবুল হবে? আর জি, হ্যালো, জি আমরা বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে নি আপনার? জি, আরেকটা প্রশ্ন, আমার আব্বা মারা গেছেন 2 সপ্তাহ আগে, তো অনেকে বলেন মা বাবা মরার পর সন্তানটা 4 দিন পর স্বপ্ন দেখে, এটা কি কতটুকু সত্য? আর কি ওনাদের স্বপ্নে দেখার জন্য কোনো দোয়া আছে? জাযাকুমুল্লাহ খায়ের। আমরা একটু আনসারের দিকে যাই, আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসব। প্রচুর কলার এখনো লাইনে অপেক্ষায় আছেন, একটু ধৈর্য ধরতে হবে। আমরা একটু আনসারের দিকে যাই, আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসব। এক বোন 4টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা, 9 বছর থেকে তার প্রতি, মানে একেবারে তার নেইবার যিনি, ওনার সাথে সম্পর্ক নন মুসলিম, উনি ইন্তেকাল করেছেন গতকালকে মনে হয় বললেন, এখন তিনি কি করতে পারেন, তার কি কোনো দায়িত্ব আছে? নেইবার হিসাবে আপনি যতটুকু সমবেদনা বা সহযোগিতা তারায় দেখা, ইভেন এক প্রতিবেশী হিসাবে, আরও যদি কোনো ধরনের কোনো টাকা পয়সা দিয়ে সাহায্যর যদি ইলে কোনো প্রয়োজন থাকে, তো ইসলামে হয়ে অটো দিয়ে আপনি এটা করতে পারেন। আর যেহেতু আপনি হয়ে আপনার অতদিন বহুদিন কুরত পরিচিত এবং বহুদিন তার লগে সম্পর্ক, তো এই হিসাবে আপনার প্রতিবেশী হিসাবে তারারে সাধ্য অনুযায়ী আপনার যতক্ষণ সাধ্য আছে আপনি অবশ্যই তারারে, তারার প্রয়োজন যেগুলো আছে এবং আপনার সাধ্য যতক্ষণ আছে তারার প্রয়োজন অনুযায়ী আপনার সহযোগিতা খানে কোনো সমস্যা নেই, যাইতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নটা যে নিয়ে একটা বুকের নাম বলেছেন, এই বুকের মধ্যে স্বামী স্ত্রীর দোয়া হিসাবে এই আয়াতটা বলেছেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এটা কি পড়া যেতে পারে? যেহেতু এটা কোরআন শরীফের আয়াত, হয়তো বইনে কোরআন শরীফের আয়াত তাই না, হয়তো অনুভব করতে পারছেন না, যেহেতু এখানে লেখা হয়েছে দোয়া, তাই নর্মাল দোয়া মনে করছেন, যেটা আসলে কোরআন শরীফের আয়াত। আর বাট এই কোরআন শরীফের আয়াতরে স্বামী এবং স্ত্রীর মহব্বত লাই ফোড়া দায়িত্ব ফারা কিনা ফারা না, যেহেতু কারণ মহব্বতের মাত আছে, এই হিসাবে অনেকেও তান্তানোর পার্সোনাল তজরবাটা কি মনে করেন কথাও,
যে আল্লাহ যেহেতু মহব্বত দেন, এই একই বিশ্বাস যদি আমি কোরআন আয়াত পড়ি ওই তো পারে আমার স্বামী শ্রীমাদের মহব্বত আইতে পারে, কেউ ফায়দা পাইছেন, ওই হিসাবে একটা ফড়া। বাট হাদিসের মাঝে ইলা ফড়লে আইব বলিয়া ইলা কোনো কথা নাই, এটা যার যার পার্সোনাল এক্সপিরিয়েন্স হিসাবে যে কেউ ফড়িয়া ফায়দা পাইন, ফায়দা পাওয়া দিতে পারে আলহামদুলিল্লাহ, বাদ কোনো গ্যারান্টিও নাই, বা এটা হাদিস মাঝে কোনো কথা আইসে না। তবে একটা কোরআন শরীফের আয়াত একটা নর্মাল দোয়া নাই, কিন্তু ফড়লে তো বেশি সব পাইবা। তিন নম্বর প্রশ্ন, নমাজ জোহরের নমাজ বা কোনো নমাজ পড়তেছেন এর মধ্যে যদি চোলাটা অন থাকে তাহলে কি নমাজ কোনো সমস্যা হবে? নমাজের ক্ষেত্রে নিয়মই লগি আমি দিলরে ফারিক করে নমাজও লাগতাম, বাট যেহেতু মা বোনের দায়িত্ব আছে সেই হিসাবে একটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং ফ্যামিলিত আপনি মহিলা হিসাবে গড় যে কুকিং করা রান্দাবান্দি করা যেহেতু এটা সবর লাগে আপনি ঘরে, আপনি কিন্তু একটা সরকার সব পাইবা। এবং রমজান শরীফে তো মাশাল্লাহ যারা একটা খরয়েন এরা লাগি তো সারা রোজারা কে ফ্যামিলির আপনার এই কুক করা জিনিস যত্ন খেয়ে রোজা রাখবা সবর সমান রোজার সব কিন্তু আপনি পাইবা। লাগি আলহামদুলিল বিরাট পড়ে একটা খেদমত, একটা কিন্তু বিরাট পড়ে খেদমত। সেই খেদমত হিসাবে যদি আপনি নমাজও আপনি যেভাবে কইছেন চুলার আগুনটা একটু কমাইয়ে রাখিয়ে আপনি নমাজ পড়রা কিছু মাইন্ডও থাকতে পারে কোথাও, বাট এরপরে তো মনে আপনার ইতমান থাকবো ইনশাল্লাহ নমাজের খুশি খুশি খেতে। আমি মনে করি এই সমস্ত জিনিসে কোনো প্রবলেম আনতো নাই, এই হিসাবে নমাজের কোনো সমস্যা হইতো না ইনশাল্লাহ। চার নম্বর প্রশ্ন, কেউ মারা যাওয়ার পরে তার মাথার দিকে একজন দাঁড়িয়ে আলিফ লাম মিম থেকে মুফলিহন পর্যন্ত, আর মানে পায়ের দিকে দাঁড়িয়ে আমানার রসুল থেকে শেষ পর্যন্ত সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়া, এটা কি হাদিস সম্মত? এই ব্যাপারে কোনো হাদিস আমার জানা মতো আমি কোনো হাদিস আমি পাইছি না। ইভেন কোরআন শরীফ কোন কবর গিয়া কোনো কোরআন পড়া যাইব কিনা দায়িত্ব নাই, উলামায়ে কারামে হযরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ফরমায়েন যে কোরআন শরীফের তিলাওয়াত কোরআন শরীফ না লিয়ে যদি কেউ তিলাওয়াত করেন তিলাওয়াত করা যাইতে পারে, সূরা ইয়াসিন বা যে কোনো সূরা তিলাওয়াত করা যাইতে পারে। হাওয়েবা কিছু উলামায়ে কারামে যেহেতু এটা সহি রাওয়ায়াতের হাদিসের মাঝে তাহলেও সনদটা একটু উইক করার কারণে আমি বহুদিন দিয়ে আলোচনা করি, আর অনেক উলামায়ে কারামে হাদিসের মাঝে তুড়া উইকনেস আইলেও তাই একটারে বাদ দিলাইন। এই ধরনের কিছু স্কলারের কথা আছে যে কোরআন শরীফ পড়ার পারমিশন নাই। তবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সহ মেজরিটি উলামায়ে কারামের কথাই লগি কোরআনে করিম ফেকার কি তোমাদের মেনশন করা আছে যদি কেউ মুখস্থ পড়তে চাইন যদি এটা সব আছে অবশ্যই, কারণ কোরআন শরীফের সবটা তো অবশ্যই আছে সেই হিসাবে পড়া যেতে পারে। তবে ঈদের কন্ডিশনে মাথার দিকে একজন একটা পড়তে হইবা আর ফাওয়ার দিকে একটা পড়তে হইবা এই জিনিসটা কিন্তু কোনো সৈয়াদি সমাজে আছে বলিয়া আমার জানা নাই। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খের। আমাদের সময় হয়ে গেছে আরেকটি বিরতিতে যাওয়ার, সময় খুব দ্রুত চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন, যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন, আমরা শেষ পর্ব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।